তো বাংলাদেশি যে অহর যাওয়া আসা করে ইন্ডিয়ানরাও আসে? হ্যাঁ, ইন্ডিয়ানরাও আসে, বাংলাদেশেরাও যাওয়া আসা করে। ওই যে দেখেন, ওই যে কয়লার বস্তা নিতেছে, এই যে এরা কয়লার বস্তা নিয়ে আসতেছে। হ্যাঁ, ইন্ডিয়া। এরা কি বাংলাদেশি? জি, বাংলাদেশি, ইন্ডিয়া গেছে। আচ্ছা, চলো তো দেখি। তাই ঝামেলা করবে, ওরাই ঝামেলা করে না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কয়লার বস্তা নিয়ে ইন্ডিয়া থেকে আসছে, আবার ইন্ডিয়ানরাও কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে বাংলাদেশে আসে। তো ওরা যেটা বললো যে ভিডিও করলে হয়তোবা ওরা চিল্লাপাল্লা করতে পারে, আমরা দূর থেকে দেখাই যে এই যে কয়লা বস্তা ঠিক ওরা আরও আসতেছে। ওরা যেদিক দিয়ে আসা যাওয়া করার কথা বলছে, এদিক দিয়ে আসা যাওয়া করে, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে অনেকেই নিয়ে আসতেছে। এগুলো 600-700 টাকা করে বিক্রি করে এক একটা বস্তা, তাই না? এই যে ইন্ডিয়ায় আসলে যে পাহাড়গুলোর কথা আমি বারবার বলি, এগুলো তো সব প্রাকৃতিক সম্পদে ভরপুর। মাটি খুঁড়লেই নাকি কয়লা পাওয়া যায়, নাকি? মাটি খুঁড়লেই কয়লা পাওয়া যায়। তা আমাদের দেশে তো কয়লা নাই, যার কারণে এই কয়লাগুলো প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। তবু আমরা দেখি যে কথা বলার চেষ্টা করা যায় কি না। এই কি আনছো? হ্যাঁ, পাথর। কি পাথর? পাথর না কয়লা? ও, কত করে বেচবা? হ্যাঁ, কি বলে কি আনো? দেখতেছি, দৃশ্য তুলতেছি। হ্যাঁ, না বস্তায়? আচ্ছা যাও, তাই? আচ্ছা চলো তাহলে। আচ্ছা, এটা শুধু আমাদের দেশি মানুষ না, ওরাও আনা নেয়া করে। ওরা প্রচুর ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে আনে ইন্ডিয়ানরা, এবং বাংলাদেশিরা ইন্ডিয়ান পণ্য বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট ওরা কিনে নিয়ে যায় ওদের ওখানকার চাহিদা পূরণ করার জন্য। তো দুদেশেই এরকম ওপেন কাঁটাতারে বেড়া দিয়ে ওরা আসলে আসা যাওয়া করে। এই দুই পাশেরই যে পারস্পরিক চাহিদা রয়েছে, সেই চাহিদাটা ওরা আসলে মিটমাট করে। তো আমরা দেখছিলাম যে সীমান্ত এলাকাতে আসলে বাচ্চারা কী করে, এবং ওরা আসলে আশেপাশে মানুষজন ওই পাশ থেকে কী আনে, আর এই পাশ থেকে মোটামুটি অনেক কিছু যাচ্ছে। লোকাল পাবলিকরাও আমাকে জানালো যে এখান থেকে ওরা বাজার করে নিয়ে যায় এবং আদার্স ওখান থেকে অনেক কিছু নিয়ে আসে। এই হচ্ছে অবস্থা এখানকার। তো ভালো থাকবেন সবাই।